গাইজ, আচ্ছা তোমাদের কি এই ধরনের বাক্যকে ইংলিশে কনভার্ট করতে প্রবলেম হয়? যেমন শিশুটি ঘুমাচ্ছে, শিশুটি ঘুমাইতেছে, মা একটি গল্প বলছে, মা একটি গল্প বলিতেছে। আচ্ছা এই দুটো কি আলাদা? মা একটি গল্প বলছে এই বাক্যটা, মা একটি গল্প বলিতেছে এই বাক্য দুটো কি আলাদা? বাক্য দুটো কিন্তু একই। অনেকে ভাবে কি এগুলোকে যখন ইংলিশে কনভার্ট করবো তখন হয়তো আলাদা আলাদা রুল লাগবে, এগুলো কিন্তু নয়। এই বাক্যগুলো কিন্তু একই। মা একটি গল্প বলছে আমরা এমনি নর্মালি বলে থাকি, যখন একটু শুদ্ধভাবে বলি তখন কি বলি? মা একটি গল্প বলিতেছে। দুটোর মানে কি? এখন কন্টিনিউয়াসলি কাজটা এখন চলছে, কৃষকেরা মাঠে যাচ্ছে, আমি ভাত খাচ্ছিলাম। এটা আমি আগের কথা বলছি কি পাস্ট টেন্সে, আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম, একই মানে কিন্তু, ঠিক আছে? তুমি ফুটবল খেলছিলে, আমি রেডিও শুনিতেছিলাম না। তো এগুলো কি দেখো, এই যে বাক্যগুলো, যারা তো টেন্স জানো তারা অলরেডি জেনেই গেছো, মানে বুঝতেই পেরে গেছো এই বাক্যগুলো পড়ে কি এটা কোন টেন্সের কথা আমি বলছি। আর যারা জানো না তারা তাহলে একটু ভালোভাবে দেখে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স। দেখো সমস্ত বাক্যগুলোতে কন্টিনিউয়াসলি আমরা কিছু কাজ করছি। যেমন এটা, মা একটি গল্প বলছে, তো বলার কাজটা কি কন্টিনিউয়াসলি চলছে, মা একটি গল্প বলিতেছে, তো এগুলো কি কন্টিনিউয়াসলি কাজটা চলছে। অনেকে যখন কন্টিনিউয়াস টেন্স পড়ে তখন তাকে বলা হয় কি বাক্যের শেষে তেছি বা তেছিলাম, তেছি তেছো তেছিলাম, এগুলো থাকলে সেগুলো কন্টিনিউয়াস টেন্স হয়। তো যখন এই বাক্যটি থাকে, মা একটি গল্প বলছে বা কৃষকেরা মাঠে যাচ্ছে, তখন তারা কনফিউজড হয়ে যায় কি এটা তো কন্টিনিউয়াস টেন্স নয়, এর পিছনে তো তেছি বা তেছিলাম নেই, কিন্তু কৃষকেরা মাঠে যাচ্ছে আর কৃষকেরা মাঠে যাইতেছে একই কথা কিন্তু, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্সেরই উদাহরণ। তো এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস সমস্তটাই মিক্স আপ করে রেখেছি। প্রেজেন্ট মানে কি যেটা বর্তমানে হচ্ছে, পাস্ট মানে যেটা হয়ে গিয়েছিল, যেমন আমি ভাত খাইতেছিলাম, আগে পাস্টে আমি অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি সেই কাজটি করিতেছিলাম। তাহলে এগুলোকে ইংলিশে কনভার্ট করার জন্য শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের রুলটা তোমাদের জানতে হবে, যেটা খুবই খুবই সোজা। তো দেখো আমি কন্টিনিউয়াস টেন্সের রুলটা বলছি, তারপরে অনেকগুলো এক্সাম্পল তোমাদের সামনে দিচ্ছি, যেগুলো দেখে তোমরা খুব সহজেই এগুলো তোমরা কনভার্ট করে দেবে। তো কন্টিনিউয়াস টেন্সের রুলটা কি, দেখো আমি এখানে লিখছি। কন্টিনিউয়াস টেন্সের রুলটা আমাদের হচ্ছে, প্রথমে আসবে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? তারপরে কি আসবে? তারপরে আসবে আমাদের বি ভার্ব। কি আসবে? বি ভার্ব। বি ভার্ব কি, যে যদি প্রেজেন্টে থাকে তাহলে আমাদের লাগাতে হবে অ্যাম অথবা ইজ অথবা আর, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের কি লাগাতে হবে? তাহলে আমাদের লাগাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, তাই তো? তাহলে প্রেজেন্ট আর পাস্ট যেটা যখন যে টেন্সে থাকবে এই বি ভার্ব গুলো লাগাবে, ওয়াজ অথবা ওয়্যার, এখানে অ্যাম ইজ আর। তার মাঝে আমাদের আসবে ভার্ব, মানে আমরা যে কাজটা করছি, খাওয়া শোয়া ঘুমানো খেলা, ভার্ব তার সঙ্গে আইএনজি লাগাতে হবে। এটাই কন্টিনিউয়াস টেন্সের, মানে চিনতে পারবে কি আইএনজি, ভার্বের সঙ্গে সবসময় আইএনজি, প্লেয়িং, ইটিং, রাইটিং, আইএনজি থাকবে। তারপরে তোমাদের হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে? ফর্মটা বোঝা গেল? যেমন দেখো শিশুটি ঘুমাচ্ছে, তো শিশুটি ঘুমাচ্ছে যখন আমরা ইয়ে করবো, চেঞ্জ করবো এটাকে ইংলিশে কনভার্ট করবো, তাহলে তোমরা কি লিখবে? দ্য বেবি, তাহলে প্রথমে কি সাবজেক্ট কি? বেবি। দ্য বেবি, দ্য বেবি ইজ, এখানে বি ভার্ব প্রেজেন্ট টেন্স, ঘুমাচ্ছে, এখন কাজটা হচ্ছে, তাহলে প্রেজেন্টে অ্যাম ইজ না আর। তাহলে দ্য বয়ের সঙ্গে আমাদের ইজ লাগে, আই এর সাথে শুধুমাত্র অ্যাম হয়, আই অ্যাম, ঠিক আছে? ইউ আর, দে আর, উই আর, দ্য বেবি ইজ, দ্য বেবি ইজ স্লিপিং, সিম্পল। সাবজেক্ট হয়ে গেল, বি ভার্ব হয়ে গেল, এবার ভার্ব মেন ভার্ব কি? ঘুমানো, স্লিপ, এস এল ডাব্লিউ পি, তার সাথে আসবে আই এন জি, স্লিপিং। এখানে কোনো অবজেক্ট নেই, সিম্পল, দ্য বেবি ইজ স্লিপিং, হয়ে গেল, ঠিক আছে? চলো আরো সুন্দর করে কিছু উদাহরণ দেখে নিই। তাহলে প্রথমটি দেখো, রিয়া একটি গান করিতেছে, ঠিক আছে? তাহলে এ ধরনের বাক্য তোমরা মানে চিনবে কিভাবে, বুঝবে কিভাবে যে কন্টিনিউয়াসলি কাজটা হচ্ছে? রিয়া একটি গান করিতেছে, কন্টিনিউয়াসলি করছে। তাহলে কি ফরম্যাট কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে কি? রিয়া। তাহলে সবার প্রথমে লিখবে রিয়া, তারপরে বি ভার্ব, এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? প্রেজেন্টে, গান করিতেছে, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা আসবে? রিয়া ইজ, রিয়া ইজ। এবার সিঙ্গিং, এস আই এনজি সিং, গাওয়া, তার সঙ্গে আইএনজি, রিয়া ইজ সিঙ্গিং আ সং, এখানে অবজেক্টটা কি? সং, গান গাইতেছে, তাহলে রিয়া ইজ সিঙ্গিং আ
সো নেক্সট রিয়া একটি গান করিতেছিল পাস্টে বললাম তাহলে রিয়া পাস্টের ক্ষেত্রে বি ভার্ব কি হবে ওয়াজ অথবা ওয়্যার এখানে সিঙ্গুলার রিয়া একজন তাহলে কি লিখবো ওয়াজ রিয়া ওয়াজ সিঙ্গিং রিয়া ওয়াজ সিঙ্গিং আ সং শুধু ওয়াজ করে দিলে এটা পুরো দেখো জিনিসটা পাস্টে চলে গেল কিন্তু রিয়া ইজ সিঙ্গিং আ সং রিয়া ওয়াজ সিঙ্গিং আ সং তাহলে নেক্সট কি আমি রেডিও শুনছিলাম পাস্টের কথা বলছি পাস্টে আমি কাজটা করিতেছিলাম আমি রেডিও শুনিতেছিলাম তাহলে কি আমি আই আই সঙ্গে কি আসবে এখানে ওয়াজ ঠিক আছে সিঙ্গুলার থাকলে একজন থাকলে ওয়াজ আই ওয়াজ এবার শোনা শোনার ইংরেজি কি লিসেন তাহলে লিসেন এর সাথে আই এনজি লিসেনিং এল আই এস টি ই এন তার সাথে আই এনজি আই ওয়াজ লিসেনিং দা রেডিও আই ওয়াজ লিসেনিং দা রেডিও এটাই যদি প্রেজেন্টে থাকতো আমি রেডিও শুনছিলাম এটা তো শুনছিলাম পাস্টে রয়ে যদি প্রেজেন্টে আমি রেডিও শুনিতেছি তাহলে আই অ্যাম লিসেনিং দা রেডিও ঠিক আছে মা একটি গল্প বলিতেছে প্রেজেন্টে তাহলে মাদার ইজ মাদার ইজ এম ও টি এইচ ইয়ার মাদার ইজ টেলিং টি ই এল এল আই এন জি টেলিং আ স্টোরি মাদার ইজ টেলিং আ স্টোরি মা একটি গল্প বলিতেছে মা একটি গল্প বলিতেছিল মাদার ওয়াজ টেলিং আ স্টোরি কুকুরটি ঘেউ ঘেউ করছে কুকুরটি ঘেউ ঘেউ করছে দ্য ডগ ইজ বার্কিং দ্য ডগ ইজ বার্কিং বি আর কি বার্ক মানে ঘেউ ঘেউ করা তার সাথে আই এন জি কুকুরটি ঘেউ ঘেউ করছে না যদি করছে না নেগেটিভ বলি তাহলে দ্য ডগ ইজ নট বার্কিং একটা শুধুমাত্র নট আসবে দ্য ডগ ইজ নট বার্কিং ঠিক আছে বুঝতে পারছো সেন্টেন্স গুলো কত ইজি শুধুমাত্র তোমাদের প্রেজেন্ট বা পাস্ট এটা মনে রেখে তোমাদের এই বিভাগটা চেঞ্জ করে করে লাগাতে হবে দেখো আরো অনেক উদাহরণ দেখো দেখো নেক্সট এক্সাম্পল দেখো সে নাচিতে ছিল তাহলে পাস্ট টেন্স প্রথমে ভাবেন পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স সে নাচিতে ছিল তাহলে ফরম্যাট তোমরা জানো তাহলে সি সি ওয়াজ নো ওয়্যার ওয়াজ সিঙ্গুলার আছে সি ওয়াজ ডান্সিং ডি এ এন সি আই এন জি সি ওয়াজ ডান্সিং তাই তো এবার দেখো সে কি নাচিতে ছিল আমি যদি প্রশ্ন তোমরা করতে পারি এভাবে সে কি নাচিতে ছিল তখন কিভাবে হবে তখন ফরম্যাটটা কি শুধুমাত্র বি ভার্বটা সামনে আসবে বি ভার্বটা তখন প্রথমে লিখতে হবে তখন তোমাদের ওয়াজ সেটা প্রেজেন্টে হোক বা পাস্টে হোক বি ভার্ব প্রথমে আসবে তাহলে ওয়াজ সি ওয়াজ শি ডান্সিং ওয়াজ সি ডান্সিং সে কি নাচিতে ছিল তাহলে নেক্সট কি দেখো তুমি ফুটবল খেলছিলে পাস্টের কথা বলছি প্রেজেন্টে বললে কি বলতাম তুমি ফুটবল খেলিতেছো ইউ আর প্লেয়িং ফুটবল এটা যদি পাস্টে বলি তাহলে ইউ আর আর পাস্টে বলে কি হবে ওয়্যার ইউ ওয়্যার প্লেয়িং ফুটবল এফ ডাবল ও টি বি এ ডাবল এল ফুটবল যদি প্রশ্ন করি তুমি কি ফুটবল খেলছিলে বা তুমি কি ফুটবল খেলিতেছিলে তখন ওয়্যারটা আগে আসবে বিভর্বটা আগে আসবে ওয়্যার ইউ প্লেয়িং ফুটবল where you playing football ঠিক আছে বুঝতে পারছো ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে তো তাহলে ভিডিওটিকে ফটাফট লাইক করে দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও কেমন চলো নেক্সট এক্সাম্পল দেখো এখন বৃষ্টি হচ্ছে তাহলে কি বলবে নাও ইট ইজ রেইনিং নাও এখন একটা নাও যুক্ত করো নাও নাওটা তুমি লাস্টেও অ্যাড করতে পারো নাও ইট ইজ রেইনিং আর যদি বলি এখন বৃষ্টি হচ্ছে না প্রেজেন্টের কথা বলছি কিন্তু ঠিক আছে যার জন্য আমি বিভাগ দেখো ইজ লাগিয়েছি তাহলে যদি বলি এখন বৃষ্টি হচ্ছে না সো নাও ইট ইজ নট রেইনিং নাও নাও ইট ইজ নট রেইনিং ঠিক আছে তাহলে এ ধরনের বাক্য দেখলে আর ভয় পাবে না তো এ ধরনের বাক্য দেখলেই তোমরা ইংলিশে তখনই বলে দেবে কেমন চল টাটা